আমাদেরকে আসবেন এখানে খুতবা পাঠ করবেন এরপরে দোয়া হবে ঈদের নামাজের দোয়া বিশেষ তাৎপর্যপূর্ণ
একটা ভিন্ন বিষয় হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুবতী মহিলাদেরকে উৎসাহিত করেছেন এই দোয়া এজন্য শামিল হন সেজন্য এই দোয়াতে আমরা সবাই মনোযোগ সহকারে শামিল হব এবং আমরা আমাদের প্রাণ খুলে উদার করে আল্লাহর কাছে আমাদের মনের বাসনা আমাদের জন্য উম্মার জন্য দেশের জন্য সকলের জন্য দোয়া করব আল্লাহ আমাদের নামাজকে কবুল করুন কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ নামাজ শুরু হবে আপনারা সারিবদ্ধ হয়ে দাঁড়ান সকলে প্রস্তুত হন নামাজ শুরু হচ্ছে নামাজ শুরু হচ্ছে সকলে প্রস্তুত হন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ووضعنا عنك وزرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإذا فرغت فاغتنم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا 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 الله الله أكبر الله أكبر আমাদের এই জামাত তুমি কবুল কইরা নাও যারা এই জামাতে শরীক হইছে তাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আমাদের রমজান আমাদের রোজা যা হইছে সব তুমি কবুল কইরা নাও যত আমাদের জন্য হইছে সব কবুল কইরা নাও আমাদের মৃত আত্মীয় স্বজন যারা আছেন যারা মারা গেছেন তাদেরকেও মাফ করে দাও দরজা প্রদান করে দাও আর যারা দুনিয়াতে আছেন অসুস্থ আছেন সবাইকে সুস্থ করে দাও যারা পরেশান হার আছেন তার পরেশানিকে দূর করো যারা অসুবিধায় আছেন তাদের অসুবিধাকে দূর করো যাদের চাকরি নকরি নাই তাদের হাহার থামার ব্যবস্থা করো আমার তোমার কাছে করতেছি এই মাঠে যারা শহীদ হয়েছে বোনা যত যারা শহীদ হয়েছে তাদের সবাইকে হজ হজ উমরা জিয়ারত না করে অনুমতি নেই আর আমাদের দেশকে সমৃদ্ধি শিখরে শিখরে তুলে দাও উচ্চ সমৃদ্ধি দাও শান্তি সমৃদ্ধি সবচেয়ে চালনা তুমি দাও যারা এই দেশের উন্নয়নের জন্য কাজ করতেছেন সর্বাবস্থায় সব পদে যে কোনো পদে থেকে যারা কাজ করতেছেন তাদের উপরে তুমি রহমত করো আল্লাহ অনেকে মারা গেছেন তাদের তুই মাফ করে দাও বিশেষ করে আমাদের গোলাম ভাই তাকে তুই মাফ করে দাও হে আল্লাহ তুমি আমার উচ্চ মেহরবানি করো তুমি আমার উচ্চ রহমত করো ফজল কারণ করো হে আল্লাহ তুই মেহরবানি করে আমাদের সবাইকে তুই তোমার রহমত নাজিল করে দাও রহমত নাজিল করে দাও রহমত নাজিল করে দাও আমাদের গুনাহ সাকাকে মাফ করে দাও তোমার কাছে চাই তুমি আমাদেরকে দেওয়া দাও আমরা যা চাইছি তাও দেওয়া দাও যা চাইতে পারি নাই দরকার আছে তাও দেওয়া দাও এই অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া চাইছেন আমরাও দোয়া চাই মেহরুল দোয়া চাই আল্লাহুম্মা আল্লাহুম্মা নাসালুকা মিন খাইরি ওয়া সালাকা মিন নবিয়্যিকা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার কাছে মাস্তাজা বিদু নবী